হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লাইভ স্ট্রিমিং। তো আমরা আসলে অনেকে লাইভ স্ট্রিমিং করতে পারি না ইউটিউবের মাধ্যমে, কারণ যারা নতুন আসলে ফেসবুক, যারা নতুন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তারা আসলে 1000 সাবস্ক্রাইবার পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু লাইভ করতে পারবে না। তো আসলে আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে খুব সহজে একটা অ্যাপের মাধ্যমে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন, স্ক্রিন থেকে হোক, আপনার রিমোট থেকে হোক, আপনার গ্যালারি থেকে, আপনি যে কোনো জায়গা থেকে আপনার লাইভ স্ট্রিমিং করতে পারবেন, আপনার ফেসবুকের মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে না, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। পুরো ভিডিও জুড়ে আছি আমি মাসুম, আর আপনারা দেখছেন শখের চ্যানেল। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন। দেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা ক্যামেরা FI লাইভ লিখে সার্চ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি আপনারা এই জায়গা থেকে ওপেন করে নেবেন, আর অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখন এই জায়গা থেকে ওপেন করব। তো ওপেন করার পর এরকম একটু লোড হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা, তো আপনারা জায়গা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম, অনেকগুলো নেটওয়ার্কের মাধ্যমে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কীভাবে ফেসবুক লাইভ স্ট্রিমিং করা যায়, অথবা কীভাবে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা যায়। তো আমি আজ আপনাদের দেখাবো যে কীভাবে ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভ স্ট্রিমিং করেন। তো আপনারা যদি একটু ফেসবুক যদি একবার ক্লিক করেন, দেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট, এই জায়গায় যদি ক্লিক করেন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে গো লেখা, গো লেখা আপনি ক্লিক করবেন, তারপর আবার দেখতে পাচ্ছেন যে গো, আবার যে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার যে ফেসবুকের যে পেজটা, এই পেজের যে নামগুলো মানে এস আর টেক মাসুম ব্রডকাস্ট এটা লেখা আসতেছে। তো আপনারা চাইলে এই জায়গার থেকে টাইটেলগুলো চেঞ্জ করে আপনার মন মতন টাইটেল দিতে পারবেন, অথবা আপনারা যে ভিডিওর যে রেজুলেশন এটা কম বেশ করে নিতে পারেন। তারপর সব কিছু হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট, ফেসবুকে যে ক্রিয়েটে দেখতে পারতেছেন সেটা আপনারা একবার যদি ক্লিক করেন আপনার এই লাইভটা ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।